সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো করোনার এই ক্লান্তিকালে আপনারা সবাই সুস্থ আছেন? তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও উপস্থাপনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে স্যান্ডেল মেশিন, আপনার আমরা যে পাইকারি বেশি তার একটা নমুনা আজকে আপনাদেরকে দেখাবো। যে হোলসেল আমরা বেশি, অনেকে কয় ভাই আপনারা হোলসেল বানান বেচেন না, আবার অনেকে কয় ভাই আপনারা কিনে নিয়ে এসে বেচেন, এগুলো কিন্তু ঠিক না। আমরা নিজেরা বানাই, তার ডকুমেন্টস আপনি আজকে আপনাদেরকে তুলে ধরব। তো পুরো ভিডিওটি না টেনে এ টু জেড যদি আপনারা নিখুঁতভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমি আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে এই মেশিন এখানে রাখা আছে, এইটা মোটর সহ মেশিন, এটাও মোটর সহ মেশিন। আপনি বলতে পারেন ভাই আমি বুঝবো কীভাবে মোটর সহ আর মোটর নাই? তো এই যে এখানে দেখেন একটা ছিদ্র করা আছে, এই যে ছিদ্র করা আছে তার মানে এর ভিতরে একটা কিছু আছে। এর ভিতরে মোটরের নিপিলটা লাগাইতে হয়, হোল করা নিপিলার। আর এই যে এইটাই দেখেন নাই, এটাই যখন নাই তাহলে এটাই কোনো মোটর নাই, এটার মোটরটা কিন্তু এক্সট্রা মোটর আপনি কিনতে পারেন। এই দেখেন এই মোটরগুলো কিন্তু খোলা আছে, মোটরগুলো খোলা। এই দেখেন এই মোটরগুলো কিন্তু কাজের জন্য আমরা রেডি করছি, মানে ভিতরের শেপটা সেলটা বাইর করে কাজ করতেছি আর কি, কাজের জন্য দিছি, তো এই জন্য খোলা আছে। এটা তার একটা ডকুমেন্টস দিলাম। আর এই দেখেন এখানে রাখা আছে স্যান্ডেল মেশিন, আরও দুই পিস রং সং বাদে এটার ভিতরে মোটর আছে। আপনি উল্টা করে দেখাই দিই, ওই দেখেন এটার ভিতরে নাই কিন্তু মোটর লাগানোর সিস্টেম, ওই দেখেন হোল করে দেখছেন, আর এই যে মোটর লাগানোর এই দেওয়া আছে, আশা করি বুঝতে পারছেন। এই যে মেশিনটা এবার আপনি কইবেন কী দেখাইলেন না দেখাইলেন বুঝি নাই। এই দেখেন মেশিন একই মেশিন, সেম টু সেম, বুঝছেন? এই হলো মেশিন আপনার মোটর সহ মেশিন, এগুলোর ভিতরে মোটর লাগানো থাকে আর এগুলোর ভিতরে মোটর লাগানো থাকে না। তো বিকে ইনোভেশন বিটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইবুল ইসলাম আপনাদেরকে মানে সীমিত আকারে ব্যবসা করার জন্য আহ্বান জানাচ্ছি বারে বারে। চাকরি গ্রহীতা না হয়ে চাকরি দাতা হন। আপনারা যদি চাকরি গ্রহীতা না হয়ে চাকরি দাতা হন তাহলে কী হবে, আপনার নিজের কর্মসংস্থান হলো, প্লাস আরও আপনার মাধ্যমে এক বা দুইজনের কর্মসংস্থানের ব্যবস্থা হলো, সেক্ষেত্রে কী হলো বাংলাদেশ এগিয়ে গেল। তো এই স্যান্ডেলের ব্যবসাটি প্রত্যেকটা জায়গায় কিন্তু এর দরকার আছে, এটা গ্রাম শহর বন্দর নগর যেটাই বলেন না কেন সব জায়গায় এর প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। আপনি চাইলেও আপনাকে কিনতে হবে, না চাইলেও কিনতে হবে, আপনার কোনো সুযোগ নাই, না কিনা থাকার কোনো সুযোগ নেই, আপনাকে কিনতেই হবে, কমার বেশি কিনতে হবে। আপনি এটা বলতে পারেন যে আমি জোড়াতালি দেওয়া এক মাস একটা দুই মাস চালাবো, কিন্তু তারপরেও তো কিনতে হবে আপনাকে। এই জন্য এটা নিত্য প্রয়োজনীয় জিনিস, আপনি এই ব্যবসা করলে ডেভেলপ হতে পারবেন খুব শীঘ্রই। এক জোড়া স্যান্ডেল সর্বনিম্ন 8 থেকে 10 টাকা লাভ হয়। তো একটা ম্যানুয়াল মেশিন দিয়ে 800 থেকে 700 জোড়া মাল 8 ঘন্টায় 2টা লেবারে বানাইতে পারে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে তো সবাই এক্সপার্ট লোক না, আপনারা নতুন করে যখন শুরু করবেন তখন তার এটা এক্সপার্ট না, আপনি নতুন, তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, এক্সপার্ট হয়তো সময় লাগবে। তো আপনার টার্গেট করতে হবে আমি 400 জোড়া বানাবো, 400 জোড়া মাল যদি 2টা লোকে বানান খরচ বাদ দিয়ে 4,000 টাকা লাভ হয়, 10 টাকা পিছে জোড়ায় লাভ হলে 4,000 টাকা হবে। তা 2টা লোকের হাজিরা আপনি কাটে নেন 500 করে 1,000, তাও 3,000 টাকা, তা প্রতিদিন 3,000 টাকা ইনকাম হলে মাসে 90,000 টাকা, 26 দিনে মাস, তাহলে কত হচ্ছে 2,000 কমা 80,000 টাকা আপনার প্রতি মাসে প্রফিট হচ্ছে। তো আমাদের কাছ থেকে মেশিন নিয়ে সীমিত আকারে এই ব্যবসাটি করবেন। আর কাঁচামালের বিষয়টা আমরা বলি, অনেকে বলেন কাঁচামাল পাওয়া যায় না, এটা কিন্তু সঠিক। কাঁচামাল যদি সঠিক জায়গাতে মেশিন না কিনতে পারেন আর সঠিক জায়গায় কাঁচামালের ফোন নাম্বার না পান ঢাকার ফ্যাক্টরি, তাহলে কিন্তু কাঁচামাল আপনি পাইবেন না, সেক্ষেত্রে আপনার একটা বিরাট সমস্যা, বিরাট মানে আপনার জন্য অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হতে হলো। আমাদের কাছে মেশিন কিনলে আমরা গ্যারান্টি দিয়ে বলছি যে আপনি কাঁচামালের সন্ধান সম্পূর্ণ আমরা দিয়ে দেবো, আর কাঁচামাল আমি যতদিন বেঁচে থাকি আমার চ্যানেল যতদিন থাকে ততদিন আমরা আপনাদের কাঁচামাল সম্পূর্ণরূপে দেওয়ার ব্যবস্থা করবো এবং আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ। তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেনি এখনও তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে সবার জন্য দোয়া করে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।